রাজধানীর আরামবাগে অনুমতি না পেলে 10 ডিসেম্বর নয়া পল্টনেই গণসমাবেশ করবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। আর আওয়ামী লীগের নেতারা বলছেন বিএনপির সমাবেশের স্থান নিয়ে সংকট কেটে যাবে। বিশৃঙ্খলা ঠেকাতে কাল থেকেই মাঠে থাকবে যুবলীগ ও ছাত্রলীগ। ঢাকা বিভাগে গণসমাবেশ ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ, বাদ যায়নি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্লোগানেও। মঙ্গলবার সকাল থেকে দলীয় কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেন। দাবি তাদের 10 ডিসেম্বর গণসমাবেশ হোক নয়াপল্টনে, এর বাইরে যেতে নারাজ তারা। অন্যদিকে বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। বিএনপির পক্ষ থেকে আবারও জানানো হয় কোনো অবস্থাতেই সোহরাওয়ার্দ দিতে গণসমাবেশ করবে না তারা, চাহিদা মতো বিকল্প ভেনু না হলে নয়াপল্টনে অবস্থান নেবে বিএনপি। বিকল্প প্রস্তাব হিসাবে আমরা যেটি বলেছি আইডিয়াল স্কুলের সামনে আরামবাগ, সেটি তারা আমাদেরকে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, যদি তা না হয় তাহলে দায় দায়িত্ব ওনাদেরকে নিতে হবে, ওনাদের উপরে বর্তা হবে। একই দিন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন গণসমাবেশ ঘিরে সরকার ভীত বলেই ভেনু নিয়ে টালবাহানা করছে। তারা ভীত সন্ত্রস্ত হয়েছে, যার জন্য কিছু আবতাবল বলছে, আমাদের ভেনু নিয়েই প্রথম বাধা দিচ্ছে। আবার তাদের দলের নেতারা ঘোষণা করছে আমাদের এই ঢাকা মহানগরীর বিভিন্ন প্রবেশ পথে তারা সমাবেশ করবে এবং পাহারা দেবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল জানান বিএনপির গণসমাবেশ নিয়ে কোনো বিভ্রান্তি নেই। 10ই ডিসেম্বর নিয়ে কোনো দ্বিধা রাখবেন না মনে, 10ই ডিসেম্বর অবশ্যই ঢাকায় সমাবেশ হবে। এই সমাবেশ থেকে মানুষ নতুন কর্মসূচি নিয়ে মাঠে আরো তীব্রভাবে নামবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সকল রাজনৈতিক দল ও মতকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আজকের এই রাউন্ড টেবিল বৈঠকে